পাকিস্তানের নিয়ম অনুযায়ী তোষাখানা মামলায় অভিযুক্ত হওয়ায় আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তেহরাক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তাই অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের পদে নিজের আইনজীবী ব্যারিস্টার গহর আলী খানকে মনোনীত করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। তবে আদালত থেকে আবার যোগ্য বলে ঘোষণা করা হলে চেয়ারম্যান পদে ফিরে যাবেন ইমরান। পিটিআই নেতা সিনেটর আলী জাফর জানান, চেয়ারম্যান হিসাবে না থাকলেও দলের প্রধান নেতাই থাকবেন তিনি। জানা যায় দলে স্থায়ী পদ নেই এমন একজনকে চেয়ারম্যান করতে চাইছিলেন ইমরান খান। এরই মধ্যে আদিয়ালা কারাগারে ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছেন গহর আলী খান। সেখানে একাধিক আলোচনার বিষয়ের মধ্যে ছিল দলের নেতৃত্বের বিষয়টিও। মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়া ইমরান খানকে ধন্যবাদ জানান ব্যারিস্টার গহর আলী। বলেন, ইমরান খান ফিরে না আসা পর্যন্ত তার মনোনীত প্রতিনিধি এবং উত্তরসূরি হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি। তবে আগামী 2রা ডিসেম্বর পিটিআইয়ের দলীয় সম্মেলনে চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এতে বিজয়ী হলেই চেয়ারম্যান পদ নিশ্চিত হবে গহর আলীর। এর আগে গেল আগস্টে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী 5 বছরের জন্য সরকারি পদে নিষিদ্ধ ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।